নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিক 2024 সালের রায়মাটিন প্রশ্নবিচিত্রা সলভ করাবো। তো দেখো, আজকে আমি দুখানা চ্যাপ্টার সলভ করাবো, গদ্যাংশ জ্ঞানচক্ষু এবং তার সঙ্গে কবিতা অসুখী একজন। এই দুখানা চ্যাপ্টার আজকে আমি সলভ করে দেবো রায়মাটিনের। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, এটা কিন্তু আমাদের ভলিউম 2 রায়মাটিনের, খুবই গুরুত্বপূর্ণ বই, প্রচুর ইম্পর্টেন্ট একটা বই। তো দেখো, আজকে আমি প্রথমে আমি জ্ঞানচক্ষু নিয়ে আলোচনা করব সুপ্রিয় দর্শকার্থী। তো দেখো আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে, বলেছে অন পয়েন্ট অনে, সেই বই নাকি ছাপাও হয় যার লেখা বই ছাপা হয়, কী হবে বলো অ্যান্সার? অ্যান্সার হবে আমাদের কোয়ার অ্যান্সার, তপনের নতুন মেশোর লেখা বই, তপনের নতুন মেশোর লেখা বই, অ্যান্সার হবে গোয়ের অ্যান্সার। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে, তো দেখো আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, বলেছে 1.2 এদেশের কিছুই হবে না, কথাটি কে বলেছিলেন 1.2 বলেছিলেন খয়রাচাস ছোট মেশো, কে বলেছিলেন ছোট মেশো বলেছিলেন। পরের প্রশ্ন 1.3 ছোট মেশোমশাই তপনের গল্প হাতে পেয়ে কি বলেছিলেন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সুপ্রিয় দর্শকার্থী, কী বলেছিলেন বলো, কে বলতে পারে, পারলে তোমরা কমেন্টে লিখতে পারো। তো দেখো 1.3 অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, 1.3 অ্যান্সার হবে খয়ের অ্যান্সার, যে এই গল্পটা একটু কারেকশন করতে হবে। পরের প্রশ্ন 1.4 তপনের প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেশোর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে ড্যাশ হয়ে যায়। সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে আমাদের গোয়ের অ্যান্সার কাঁদো কাঁদো হয়ে যায়, কী হবে গোয়ের অ্যান্সার কাঁদো কাঁদো হয়ে যায়। পরের প্রশ্ন 1.5 তপনের মেশোমশাই কোন পত্রিকায়, তো দেখো কী বলেছে, তপনের মেশোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন, 1.5 অ্যান্সার হবে আমাদের গোয়ার অ্যান্সার সন্ধ্যাতারা, কী হবে অ্যান্সার হবে সন্ধ্যাতারা। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, আমাদের পরের প্রশ্ন বলেছে অথবা, এই যে অথবার যে প্রশ্ন আছে এটাও অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার সন্ধ্যাতারা, একই প্রশ্নের উত্তর। 1.6 চায়ের টেবিলে তপনের গল্প নিয়ে কথা ওঠে, তো দেখো কোন সময় কথাটা ওঠে, 1.6 অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বিকেলে কথাটা ওঠে। পরের প্রশ্ন 1.7 তপনের হাতে আছে কী আছে বলো, তপনের হাত আছে, তপনের হাত আছে, কথাটির অর্থ কী, 1.7 অ্যান্সার কী হবে বলো, অ্যান্সার হবে ভাষার, কী হবে অ্যান্সার কী হবে বলো। তো দেখো তপনের হাত আছে 1.7, তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু বলে আমি মনে করি, এখান থেকে যে প্রশ্নটা আছে অ্যান্সার হবে এই যে খয়ের অ্যান্সার ভাষার দখল হবে। 1.8 শুধু একটাই জানা ছিল না, অজানা বিষয়টি হলো, 1.8 অ্যান্সার কী হবে বলো, 1.8 অ্যান্সার হবে আমাদের মানসিক গল্প লেখে, মানসিক গল্প লেখে গোয়ের অ্যান্সার। পরের প্রশ্ন 1.9 তপন তার প্রথম গল্পটি লিখেছিলেন, 1.9 অ্যান্সার কী হবে খয়ের অ্যান্সার দুপুরবেলায়। পরের প্রশ্ন 1.10 নিজের গল্প পড়ে তপনের যা হয়েছিল, 1.10 অ্যান্সার হবে খয়ের অ্যান্সার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল, কী হবে গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। ওকে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি, এটা হবে খয়ের অ্যান্সার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। 1.99 বাড়িতে তপনের নাম হয়েছে, 1.99 অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কবি সাহিত্যিক কথাশিল্পী, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কবি সাহিত্যিক কথাশিল্পী। 1.12 তপনের সম্পূর্ণ নাম ছিল কি ছিল, 1.12 অ্যান্সার হবে আমাদের শ্রী তপন কুমার রায়, অ্যান্সার হবে শ্রী তপন কুমার রায়, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার। সুপ্রিয় দর্শকার্থী, পরের প্রশ্ন 1.13 তাও ওরকম একটি লেখক মেশো থাকা মন্দ নয়, কথাটা বলেছেন, 1.13 অ্যান্সার হবে খয়ের অ্যান্সার তপনের মেজ কাকুর, তপনের মেজ কাকুর। পরের প্রশ্ন 1.14
তারপর ধমক খায় তপন ধমক খায় ওয়ান পয়েন্ট ওয়ান ফোর অ্যান্সার হবে নিজের লেখা গল্প না পড়ার জন্য, নিজের লেখা গল্প না পড়ার জন্য ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভে ছোটো মাসি তপনের থেকে কত বছরের বড়, ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বছর আষ্টেকের, বছর আষ্টেকের খয়ের অ্যান্সার হবে। পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সের তপনের লেখা যে গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছিল, ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সের অ্যান্সার হবে আমাদের ছাপা হয়েছিল, তাই তো। তো দেখো এখানে কিন্তু হবে হচ্ছিল ওয়ান পয়েন্ট ওয়ান সিক্সের অ্যান্সার হবে প্রথম দিন হবে, কী হবে গয়ের অ্যান্সার প্রথম দিন। পরের প্রশ্ন অথবা দিয়ে পত্রিকা প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম, এটাও কিন্তু প্রথম দিন হবে, একই প্রশ্ন আছে, একই প্রশ্নের উত্তর আছে। ওকে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কী বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে, তো দেখো ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনে তপনের লেখা গল্প তার মেসমশাইয়ের কাছে পৌঁছে দিয়েছিলেন তপনের কে। তো দেখো ওয়ান পয়েন্ট ওয়ান সেভেনের অ্যান্সার হবে আমাদের ঘয়ের অ্যান্সার ছোটো মাসি, কে ঘয়ের অ্যান্সার ছোটো মাসি। পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান এইটে গভীরভাবে সংকল্প করে তপন, ওয়ান পয়েন্ট ওয়ান এইটের অ্যান্সার কী হবে ঘয়ের অ্যান্সার হবে তপন নিজে গিয়ে লেখা জমা দেবে। ওয়ান পয়েন্ট ওয়ান নাইনে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, অলৌকিক ঘটনাটি কী ছিল, ওয়ান পয়েন্ট ওয়ান নাইনের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার আমাদের তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে। তো দেখো আজকে আমি কিন্তু তোমাদের তো দেখো জ্ঞানচক্ষুটা সলভ করে দিয়েছি, তো দেখো পরের চ্যাপ্টারটা কী আছে অসুখী একজন সেটাও তোমাদের আমি সলভ করে দিচ্ছি। ওকে কী বলছি বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থী, তো প্রথমে ওয়ান পয়েন্ট ওয়ানের প্রশ্ন কী বলছে, অসুখী একজন কবিতাটি মূল কোন ভাষায় রচিত, তো দেখো অ্যান্সার হবে স্প্যানিশ ভাষায় রচিত। পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট টুতে কবি পাবলো নেরুদার জন্মস্থান, ওয়ান পয়েন্ট টু এর অ্যান্সার হবে কী হবে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার চিলি। পরের প্রশ্ন অনুরূপ প্রশ্ন তো বুঝতেই পারছো যে এইটা হবে কয়ের অ্যান্সার হবে, ঠিক আছে। ওয়ান পয়েন্ট থ্রিতে পাবলো নেরুদার আসল নাম কী ছিল, ওয়ান পয়েন্ট থ্রির অ্যান্সার কী হবে, ওয়ান পয়েন্ট থ্রির অ্যান্সার হবে আমাদের খয়ের অ্যান্সার নেপতালি, কী হবে অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হবে এই যে তোমাদের দেখাচ্ছি যে এইটা হবে খয়ের অ্যান্সার। পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ফোরে পাবলো নেরুদা নোবেল পুরস্কার পেয়েছেন, ওয়ান পয়েন্ট ফোরের অ্যান্সার কী হবে, ওয়ান পয়েন্ট ফোরের অ্যান্সার হবে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ফাইভে তো দেখো বলেছে কবিতাটির ইংরেজি তর্জামাটি হলো, ওয়ান পয়েন্ট ফাইভের অ্যান্সার কী হবে বলো, ওয়ান পয়েন্ট ফাইভের অ্যান্সার হবে দি আনহ্যাপি ওয়ান, অ্যান্সার হবে গোয়ের অ্যান্সার এইটা হবে। পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট সিক্সে শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে, ওয়ান পয়েন্ট সিক্সের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার ধ্যানে ডুবে থেকে স্বপ্ন দেখেছিলেন। আমাদের পরের প্রশ্ন কী বলেছে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট সেভেনে নেমে এলো তার মাথার উপর, কী নেমে এলো, ওয়ান পয়েন্ট সেভেনের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বছর। পরের প্রশ্ন কী বলেছে ওয়ান পয়েন্ট এইটে ধরে গেল আগুন কোথায়, ওয়ান পয়েন্ট এইটের অ্যান্সার কী হবে ঘয়ের অ্যান্সার সমস্ত সমতলে, সমস্ত সমতলে অ্যান্সার হবে। পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট নাইনে পড়ল মন্দির, তো দেখো কী বলেছে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো থেকে টুকরো টুকরো হয়ে, ওয়ান পয়েন্ট নাইনের অ্যান্সার কী হবে, ওয়ান পয়েন্ট নাইনের অ্যান্সার হবে গয়ের অ্যান্সার শান্ত হলুদ দেবতারা, শান্ত হলুদ দেবতারা। পরের প্রশ্ন সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে তো দেখো এটা তো বলেই দিয়েছি ওয়ান পয়েন্ট নাইনে বলে দিয়েছি, ওয়ান পয়েন্ট ওয়ান জিরোতে অসুখী একজন কবিতায় কবির ঝুলন্ত বিছানায় বিছানার ধারের গাছটি ছিল, তো দেখো ওয়ান পয়েন্ট ওয়ান জিরোর অ্যান্সার হবে কিন্তু আমাদের কয়ের অ্যান্সার গোলাপি, অ্যান্সার কী হবে কয়ের অ্যান্সার গোলাপি হবে। পরের প্রশ্ন আমাদের অসুখী ওয়ান পয়েন্টে বলো নেই অসুখী একজন কবিতায় জানা যায় যে বাদ্যযন্ত্রের কথা, ওয়ান পয়েন্ট ডাবল ওয়ান এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার জল তরঙ্গ, জল তরঙ্গ। পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান টুতে যুদ্ধের আগুনে কী জলে চূর্ণ হয়ে গেল, ওয়ান পয়েন্ট ওয়ান টু এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার প্রাচীন, ওয়ান পয়েন্ট ওয়ান টু এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার প্রাচীন জল তরঙ্গ। পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান থ্রিতে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল, কী ছড়িয়ে রইল,
1.13 এর অ্যান্সার হবে কাঠ কয়লা। কাঠ কয়লা। পরের প্রশ্ন 1.14 এ অসুখী একজন কবিতার শহর ধ্বংসের সঙ্গে সঙ্গে রক্তের দাগের রং হয়েছিল। 1.14 এর অ্যান্সার হবে আমাদের সুপ্রিয় দর্শকার্থী অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার কালো। কী হবে অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার কালো হবে। সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের প্রশ্ন কী বলেছে? সুপ্রিয় দর্শকার্থী এটা তো হবে ঘয়ের অ্যান্সার কালো। পরের প্রশ্ন 1.15 এ সেই মেয়েটি আমার অপেক্ষায় কারণ। 1.15 এর অ্যান্সার হবে আমাদের কয়ের অ্যান্সার হবে সে জানতই না যে কখনো আর ফিরে যাব না তার কাছে, এটা কিন্তু সে জানতো না। 1.16 এ কী বলেছে? বছরগুলো নেমে এলো তার মাথার উপর, বছরগুলি তার মাথার উপর নেমে এসেছিল। 1.16 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার কী হবে? পরপর পাথরের মতো। কী হবে অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার? পরপর পাথরের মতো এটা হবে। পরের প্রশ্ন 1.17 এ ডুবেছিল ধ্যানে কত দিনের ধ্যান? 1.17 এর অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার হাজার বছর। কী হবে? হাজার বছর হবে। পরের প্রশ্ন 1.18 এ পাঠ্যে অসুখী একজন কবিতাটির অনুবাদক। 1.18 এর অ্যান্সার হবে খয়ের অ্যান্সার। কী হবে? খয়ের অ্যান্সার হবে আমাদের নবারুণ ভট্টাচার্য। 1.19 এ তারা আর স্বপ্ন দেখতে পারলো না, কারা স্বপ্ন দেখতে পারলো না? 1.19 এর অ্যান্সার হবে আমাদের সুপ্রিয় দর্শকার্থী ঘয়ের অ্যান্সার হবে, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার শান্ত হলুদ দেবতারা। 1.20 তারপর যুদ্ধ এলো। 1.2 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। 1.21 এ সে জানতো না উর্দিতাংশে সে বলতে বোঝানো হয়েছে গির্জার এক। 1.21 এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার একজন সাধারণ নারীকে। তো দেখো আজকে আমি দুখানা সেট সলভ করে দিয়েছি, অসুখী একজন এবং জ্ঞানচক্ষু, আর বাকি সেটগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।